2 বছর আগে তারা বলেছিল যে 370, তারা আর্টিকেল 370 আমরা করছি, অ্যাব্রোগেট করছি, বাতিল করছি। বড় বড় কথা তো তারা অনেক কিছু বলেছিল না, আচ্ছাদিন লাইঙ্গে কাশ্মীরে সব শিল্প হবে, কাশ্মীরের লোকের চাকরি হবে, কাশ্মীরে সন্ত্রাস মুক্ত হয়ে যাবে। তা কোথায় কি অবস্থা সে আমরা দেখতেই পাচ্ছি, কালকে এগুলো বলে দিচ্ছি। আমি কি করে বলবো, কাকে ডেকেছে না ডেকেছে, যাদেরকে অভিযোগ করছে, যাদের যাদেরকে ডাকেনি তারা প্রতিবাদ করবে। আমরা যাই না, আমরা তো বিধানসভায় নেই, সবাইকে নিয়ে চলা উচিত এটুকুই জানি। আমরা তো পার্লামেন্ট করি, সবাইকে নিয়ে চলা উচিত এটুকুই জানি। তবে পার্টির স্ট্রেন্থ দেখে দেখে ডাকে, সর্বদলীয় ভোটে যখন যে দল, প্রত্যেকটা দলকেই ডাকা উচিত এটাই আমরা জানি। অতএব যখন একটা পার্টির চিহ্ন নিয়ে কেউ জিতেছে তখন সে সেই বৈঠকে ডাক পাওয়ার জন্য যোগ্য বলে মনে করি। কিন্তু এখানে সরকার তাদের মতো করে চলছে, এটা আমরা আগেও দেখেছি, এখনও দেখেছি। এখানে বিধানসভার ঠিক মতন হয় না, বিধানসভার মধ্যে আলোচনা করতে দেওয়া হয় না, বিধানসভায় মানুষের কথা বলতে গেলে সেখানে নানা রকম প্রতিবন্ধকতা তৈরি করা হয়। স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গে বিধানসভার গুণগত মান অত্যন্ত খারাপ, এটা আমরা সবাই জানি। দাদা, কালকে সিনিয়র কংগ্রেস লিডার আব্দুল মান্নান পুকুরা শরীফে গিয়েছিলেন এবং সেখানে আইএসএফের সঙ্গে বৈঠক করেছেন এবং তিনি বলেছেন কংগ্রেসের নির্দেশেই আর কি সিনিয়র ইসের নির্দেশে তিনি দেখা করতে এসেছেন। দেখুন, আমি চাই না কার সঙ্গে দেখা করতে গেছেন, কার নির্দেশে গেছেন। তবে আইএসএফের সঙ্গে নির্বাচনের আগে যেদিনকে ব্রিগেডের সভা হয় সেদিন আমি বলেছিলাম যে আইএসএফের সঙ্গে কংগ্রেসের ডাইরেক্ট কোনো জোট হচ্ছে না, আমাদের সঙ্গে জোট সিপিএম পার্টি। সিপিএম পার্টি আমাদেরকে 92টা আসন দিয়েছে, আমরা 92টা আসনে লড়বো। আইএসএফ অনেক আসন চেয়েছিল কংগ্রেসের কাছে, আমি বলেছিলাম কংগ্রেসের কাছ থেকে আমাদের কোনো জোট ফোট নেই, যেহেতু কংগ্রেস কোনো জোটে বিশ্বাস করে না। তাই আপনারা সিপিএমের সঙ্গে বুঝে নিন, আমরা সিপিএমের সঙ্গে বুঝে নিচ্ছি। আমার সঙ্গে আইএসএফের বা সিপিএমের আমার উপস্থিতিতে কখনো জোট নিয়ে কোনো আলোচনা হয়নি, এক। দু নম্বর হচ্ছে যে আইএসএফ যেহেতু আমাদের সঙ্গে জোট হয়নি, তাই মুর্শিদাবাদে মালদায় তারা কংগ্রেসের ক্যান্ডিডেটের বিরুদ্ধে ভোটে প্রার্থী দিয়েছে, কংগ্রেসকে হারানোর জন্য মানুষকে অ্যাপিলও করেছে। তাই যদি কংগ্রেসের সর্বোচ্চ নেতৃবর্গ যদি মনে করে যে কংগ্রেসের বিরোধিতা করেও কোনো দলের সঙ্গে জোট করা যায়, সেটা তাদের সিদ্ধান্ত, আমি এই সিদ্ধান্তের কথা জানি না। কারণ আমার কাছে এমন কোনো নির্দেশ নাই, আমি একজন সভাপতি, আমার কাছে এমন কোনো নির্দেশ নাই যে আইএসএফের সঙ্গে জোট করে চলতে হবে। আর যদি এরকম নির্দেশ থাকে আমি তার বিরোধিতাও করব, আমি বিরোধিতা আগেও করেছি, আজকেও করছি, আগামী দিনেও করব। কারণ একটাই যে আমাদের সঙ্গে জোট হয়নি, আমার সঙ্গে আইএসএফের কোনো নেতা বা নেত্রীর কোনো ব্যক্তিগত শত্রুতা, ব্যক্তিগত বৈরতা নেই, আমরা জোট করিনি তাই জোট নেই আমাদের সঙ্গে। ভোটের সময় জোট করে লড়িনি কংগ্রেস, কংগ্রেসের পক্ষ থেকে প্রথম দিন আমি বলেছিলাম যে আমরা বামের সঙ্গে জোট করছি, যদি তা না হতো তাহলে আমাদের বিরুদ্ধে মুর্শিদাবাদে বাম কি প্রার্থী দিয়েছিল, আমাদের বিরুদ্ধে মালদায় বাম কি প্রার্থী দিয়েছিল, তা তো দেয়নি। আইএসএফ আমাদের বিরুদ্ধে ঘোষণা করে প্রার্থী দিয়ে তাদের নেতা প্রচার করে কংগ্রেসকে হারানোর কথা বলে গেল, তারপরেও যদি কোনো নেতার মনে হয় যে আইএসএফের সঙ্গে জোট করার জন্য দিল্লি বলেছে, আমি সেই দিল্লিকে চিনি না, দিল্লির সবটা তো আমার চেনা জানা নেই, দিল্লির সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে আমার থেকে অনেকের অনেক বেশি চেনা জানা নিশ্চয়ই আছে, তাদের কাছে হচ্ছে আলাদা কোনো ডাইরেকশন এসছে, আলাদা কোনো নির্দেশ এসছে। পশ্চিমবঙ্গ প্রদেশ সভাপতি হিসাবে আমার কাছে কোনো নির্দেশ আসেনি এবং এই নির্দেশ এলেও আমি তার বিরোধিতা করব। দেখুন, এটা কালকেই তো বলেছি আমরা, এটা নতুন ধরনের একটা আক্রমণ, ড্রোনের হাত থেকে শুধু ভারতবর্ষই নয় পৃথিবীর কোনো দেশেরই ড্রোনকে প্রতিহত করার মতন কোনো ব্যবস্থা আছে কিনা আমার জানা নাই। তবে সম্ভবত আমি যেটা জানি যে ইসরায়েলের হাতে এই ধরনের টেকনোলজি আছে, আয়রন ডোম নামে ওরা একটা
সীমান্তকে রক্ষা করার জন্য, আকাশকে রক্ষা করার জন্য একটা টেকনোলজি ব্যবহার করে। ভারতবর্ষের সরকার নিশ্চয়ই তাদের সঙ্গে কথা বলবে, কিন্তু গোটা জম্মু কাশ্মীরে এই ধরনের ড্রোনের ব্যবহার এটা আজকে কোনো নতুন ঘটনা নয়। কয়েক বছর ধরেই পাকিস্তানের থেকে অস্ত্র ড্রোনের মাধ্যমে ভারতের সীমান্তে নিয়ে আসা হচ্ছে, মাঝখানে পাঞ্জাবের ড্রোনের মাধ্যমে নিয়ে আসা অস্ত্র উদ্ধার হয়েছে। ভারতবর্ষের নিরাপত্তা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। এ ঘটনা বড় দুশ্চিন্তার, কারণ জম্মু কাশ্মীর পাশেই পাকিস্তান, 14 কিলোমিটার দূর মাত্র জম্মুর এয়ারপোর্ট থেকে পাকিস্তানের। এই ড্রোন ব্যবহারের মধ্য দিয়ে দেখিয়ে দিল সন্ত্রাসবাদীরা যে তারা কতটা মরিয়া, জম্মু কাশ্মীরে তারা সন্ত্রাস করতে কতটা মরিয়া সেটা তারা বুঝিয়ে দিল। তাই মুখে বড় বড় কথা না বলে কাজের কাজ করতে হবে সরকারের কাছে, এটাই আমার বক্তব্য। একদিকে চীন, একদিকে পাকিস্তান ভারতবর্ষকে দুর্বল করতে চায়, ভারতবর্ষকে ক্ষতবিক্ষত করতে চায়। সেই জায়গায় দাঁড়িয়ে সারা দেশকে সংঘবদ্ধ হওয়ার জন্য রাজনীতি হোক, রাজনীতির বিভাজন না করে সারা দেশের মানুষের ধর্ম, বর্ণ, সম্প্রদায় সব রকম মানুষের মধ্যে ঐক্য সংহতি দরকার। বাইরের এই আক্রমণ, আবার ভিতরের মধ্যে যদি আমরা সমাজকে বিভাজন করা রাজনীতি করি, তাহলে আখেরে ভারতবর্ষের নিরাপত্তা ব্যবস্থার আরও বড় ক্ষতি হওয়ার সমূহ সম্ভাবনা থেকে যাবে।